এই ভাঙা সাইকেলটি জলিল মিয়ার শেষ সম্বল। সাইকেলে চড়ে জলিল মিয়া চাষাবাদের জন্য তার জমির উদ্দেশ্যে রওনা দিল। বুঝলি বন্ধু, আজকে সাইকেলটা নতুন কিনলাম, চল কোন ফাঁকা জায়গায় যে ফেসবুক লাইভ করি, ঠিক আছে? চল। বল হবে। হ্যালো গাইজ, আমি রুবায়াত। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি এক মাসের মধ্যে নতুন সাইকেল কিনবো। এই দেখো আমার নতুন সাইকেল, রক রাইডার ডিউ। সারাদিন আমি জমিতে কাজ করতে করতে শেষ হয়ে গেলাম। অর্ডার করলাম, একটু আয় বাবা, জমিতে আয়, একটু কাজ কর। ওলাডা কি কি বাইনা ধরল, তার গিয়ার সাইকেল কিনে দিতে হবে, কেনগা টু গিয়ার সাইকেল। হ্যালো গাইজ, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি এক মাসের মধ্যে একটি বাইসাইকেল কিনবো, নতুন বাইসাইকেল। তো এই দেখো আমার নতুন বাইসাইকেল। তো আমি আসলে প্রতি সপ্তাহে সপ্তাহে ট্যুরে যাব সাইকেল রাইড করতে। ওরে আল্লাহ, কি আজব যুগ আইলো রে বাবা। ছেলেটা মোবাইলের লগে একা একা কইতা কইতাছে, ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, কি আজব যুগ আইলো রে বাবা। কারা কারা আমার সাথে সাইকেল ট্যুরে যেতে চাও তা তারা কমেন্টস করে জানাও। গাইজ, যুগ বদলে গেছে, আমি দেখতে পারছি আপনারা অনেকে কমেন্টস করেছেন আমার সাথে সাইকেল ট্যুরে যেতে চান। বাবাজি, আমিও তোমার লগে যামু। আপনি আবার আমার সাথে কোথায় যাবেন? ওই যে তুমি মোবাইলের ভিতরে কইতা আছো টুটুটে যাবা বলে, তুমি দাদা ওইটা টুটু না, ওইটা হলো ট্যুর। ট্যুর মানে ভ্রমণ। তা বাজান, তোমার এখান কি সাইকেল গো? দাদু, এটা হচ্ছে গিয়ার সাইকেল, এখনকার সময় আপডেট সাইকেল ছাড়া চলে না। এটার মডেল হচ্ছে রক রাইডার ডিউক। আর তাছাড়াও এটার দাম কত জানেন? 20,000 টাকা। এই সাইকেলের দাম 20,000 টাকা? আরে বাবা, 20,000 টাকা যদি আমার কাছে থাকতো আমি একখান হুন্ডা কিনে ফেলতাম। 20,000 টাকাতে কেউ এই সাইকেল কেনে? দাদু, এই জন্যই তো আপনার কাছে টাকাও নেই সাইকেলও নেই, আবার আপনার যে স্বপ্ন দেখছিলেন ওই স্বপ্নের হুন্ডাও নেই। আর তাছাড়া এই ভাঙা সাইকেলটা কি আপনার? হ গো, এই সাইকেলটা আমার, এই 80 বছর ধরে এই সাইকেলখান চালাচ্ছি। দাদু কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হবো কে, আমার দাদা সে ইংরেজদের সময় চালাইতো, তারপরে আমার দাদা চলে যাওয়ার সময় আমার আব্বার কাছে এই সাইকেলখান দিয়ে গেছিল। আমার আব্বা পাকিস্তান আমলে এই সাইকেলখান চালাইতো। আমার আব্বা মরে যাওয়ার সময় কয়ে গেল, বাজান আমার খুব পছন্দের সাইকেল তোর কাছে দিয়ে গেলাম, আর সেই পাকিস্তান আমলতে আমি সাইকেলখান চালিয়ে বেড়াচ্ছি। আমি আমার বাবার স্বপ্নখান আজ 30 বছর ধরে নিয়ে বেড়াচ্ছি। ওরে আল্লাহর আল্লাহ, দাদা আপনি কি কিপনের কিপন! এই সাইকেল আপনি দাদা চালাইতো, আবার ওই সাইকেল আপনি দাদা চালিয়ে চালিয়ে আপনার বাপির দিয়ে গেছে,
ওই পাকিস্তান আমলেতে আপনার বাপ সালিয়ে সালিয়ে আপনি দিয়ে গেছে, আবার আপনি ওই সাইকেল চালাচ্ছেন। ভাবেছিলাম বাপ দাদার রেখে যাওয়া সাইকেলটা ছোট ছেলেকে দিয়ে যাব, ছেলে খান সাইকেলটা শুয়েও দেখে না, উল্টে কি বলে জানো, বলে ঘিয়া সাইকেল না কিনে দিলে নাকি সে আর পড়ালেখাই করবে না। দাদা যুগ বদলে গেছে, যুগের সাথে সাথে আপনার এই চিন্তা ভাবনাগুলো একটু বদলে ফেলেন, একটু আপডেট করে ফেলেন। তাছাড়াও যে আপনার ছোট ছেলে খুব একটা খারাপ কথা বলেছে তা কিন্তু নয়। শোনো বাবা, তোমার বাপের হারাম টাকা আর আমার টাকা এই মাঠে দিনরাত কাজ করে ঘাম ঝাড়ানো টাকা। তোমার টাকা দিয়ে 20,000 থেকে সাইকেল কেন, 1,00,000 টাকা দিয়েও সাইকেল কিনতে পারো। দাদু সবার টাকাই কষ্টের, সবাই পরিশ্রম করে টাকা কামায়, আর এসব উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই। পারলে যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন। কি আমি উল্টাপাল্টা কথা বলছি? তবে রে দাদু, এটাই গিয়ার সাইকেলের কামাল। চলুন সাইকেল নিয়ে আরো একটি ভিডিও দেখে আসি। ইরফান, জায়গাটা অনেক সুন্দর না বলো? হ্যাঁ, আমার গ্রামের প্রকৃতি তো অনেক ভালো লাগে। হ্যাঁ, বাতাসটাও খুব ভালোই লাগছে আমার। হ্যাঁ, বলছিলাম যে তুমি তো অনেক রঙের সাইকেল রিভিউ করেছো, কালো, কমলা, নীল, তুমি কোনো লাল সাইকেল রিভিউ করোনি? লাল সাইকেল, কোনো লাল সাইকেল রিভিউ করেছি কিনা আমার তো মনে পড়ছে না যে লাল সাইকেল রিভিউ করেছি কিনা। আমারও তো মনে হয় লাল সাইকেল করোনি। আমারও তাই মনে হচ্ছে যে কোনো লাল সাইকেল রিভিউ করা হয়নি। আচ্ছা, তোমার এটাই তো লাল সাইকেল? হ্যাঁ, আমার এটা লাল সাইকেল। ও আচ্ছা, তোমারটা কী সাইকেল? এটা রক রাইডার ডিউক। ও, রক রাইডার ডিউক না? তাহলে লাল সাইকেল যেহেতু রিভিউ করিনি, তা চলো এই সাইকেলটাই রিভিউ করে ফেলি। ঠিক আছে, চলো চলো। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ, ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার বাইসাইকেল রিভিউ। আর আমি আপনাদের ভাই আকিব আজকের নতুন এই ভিডিওতে। আর আমি আপনাদের ছোট ভাই ইরফান আহমেদ। আজকে আমরা রক রাইডার ডিউক সাইকেলটি রিভিউ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি 2017 সালের পর থেকে যখন ইউটিউব চ্যানেল খুলি আর কি, তার পর থেকেই আমি সাইকেল স্ট্যান্ড করা শুরু করি, এবং তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার আসলে বাইসাইকেল রিভিউ করা উচিত। কারণ তখন ইউটিউবে বাইসাইকেল রিভিউ নিয়ে বা একটা মানুষ 10,000 বা 15,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনবে বা কোন সাইকেলটা কিনবে এইটা নিয়ে পরামর্শ দেওয়ার মতন কোনো ইউটিউব চ্যানেল তেমন ছিল না। তো যার কারণে আমি ভাবলাম যে আমার উচিত যে বাইসাইকেল নিয়ে রিভিউ তৈরি করা, এতে মানুষ উপকৃত হবে। সেই থেকে শুরু করলাম, করার পরে নিয়ে আজ অবধি আমার একটা সাইকেলের স্টোর আছে, ড্রিম সাইকেল স্টোর, সেখান থেকে সাইকেল নিয়ে আসে তারপরে আমি আপনাদের সামনে রিভিউ করি। তো 2017 সালের একটা মানে করুণ একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমার স্টোর যেখানে ড্রিম সাইকেল স্টোর, ওর পাশেই দুই স্টোর পরে একটা দোকান আছে, ওই দোকানটায় আমি গিয়েছিলাম বাইসাইকেল রিভিউ করার জন্য। তাকে বলেছিলাম যে ভাই একটা সাইকেল দেন, আমি ভিডিও বানাই দিই, দিলে হয়তো বা কিছু মানুষ আপনার কাছে আসবে সাইকেল কিনতে। তো এই কথা আমি বলার পরে তারা হচ্ছে যে প্রথমে রাজি হয় না, তারপরে আরেকটা দোকানে যাই তারাও রাজি হয় না, পরে ফাইনালি দু একদিনভাবে লেগে থাকার পরে তারা রাজি হয়। তো রাজি হওয়ার পরে তাদের গোডাউনে নিয়ে যাই, গোডাউনের সামনে একটা গেট আছে, অন্ধকার জায়গাটা, তো ওখানে আমাকে বলে যে এখানেই রিভিউ করতে হবে। তো আমি কোনো এক প্রকার বাধ্য হয়েই ওখানে রিভিউটা করি আর কি। করে ওই ভিডিওটা আসলে ছাড়াও হয়নি, কিন্তু যে মানে একটু কষ্টই পেয়েছিলাম আর কি। তো তখন থেকে আর কি বাইসাইকেল রিভিউ করা বা বাইসাইকেলের মানে শেষ কত দূর পর্যন্ত যেতে চায় সে একটা জিদ ছিল। সেই জিদ থেকে আজকে বাইসাইকেল রিভিউ করতে করতে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আজকে সেই ধারাবাহিকতা বজিয়ে রেখেই আজকে আমরা রক রাইডার ডিউক এই সাইকেলটা রিভিউ করব। এর আগে রক রাইডারের অনেক সাইকেল আমরা রিভিউ করেছি, আপনারা দেখেছেন। তো আজকে এই সাইকেলে কী কী আছে সেই ডিটেলসে যাওয়ার আগে সিনেমাটিক দেখে আসি, চলেন।
वाले दिल किसको सुनाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। रॉक राइडर ड्यूक ये साइकिलटा देखते पाच्छेन रेड कलर है। ये साइकिल सब थेके स्पेशल जिनिसटा होच्छे सस्पेंशन। ये सस्पेंशनटा एतो स्मूथ अन्यान्य चायना साइकेलेर थेके ये सस्पेंशनटा असाधारण स्मूथ। तो आमी तार प्रूफ एखन दिच्छि। ये साइकेलटा आमी किन्तु दोकान थेके एकदम नतून एकटा साइकेल निये एसेछि। ये साइकेलटा सेइभावे आसले कोनो किछु चालानो होयनि, एकदमई नतून। तो ये साइकेलटार जे सस्पेंशनटा आछे एटा आमी एखन प्रेस करे देखाच्छि। ब्रेकटा, सामनेर ब्रेकटा ए देखेन। আমার হিসেবে আমার যে সাইকেল রিভিউ করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী সাসপেনশনটা খুবই ভালো মানের একটা সাসপেনশন। তো যার কারণে আপনি মনে করেন যে রাইডিং করে একটা অসাধারণ মজা পাবেন এই সাইকেলটাতে। তো রক রাইডার ডিউক সাইকেলটি দুই থেকে তিনটি মডেল রয়েছে। আমার কাছে যেটি রয়েছে সেটা হচ্ছে ডিস্ক ব্রেক। তোমরা চাইলে অয়েল ব্রেকের সাইকেলটিও নিতে পারো। তো আপনারা জানেন যে এর আগে রক রাইডারের যে সাইকেলটা আছে 25,000 টাকা দাম, তো রক রাইডারের ওই সাইকেলটা আমরা সব থেকে বেশি সেল করেছি এবং বাংলাদেশের ভিতরে আমাদের ইউটিউব দেখে মানুষ খুব কিনেছে রক রাইডারের ওই সাইকেলটা। তো তারই একটা ছোট ভাই আর কি, রক রাইডার ডিউক। তো এই সাইকেলটা আমরা মনে করেন যে চিন্তাভাবনা করলাম যে আপনাদের যাদের বাজেট একদমই কম, যাদের বাজেট 19-20 হাজারের ভিতরে, তারা এই সাইকেলটা নিতে পারে। অনেকে আছে 25,000 টাকার পর্যন্ত যাইতে পারে না, তো তাদের জন্য 20,000 টাকার ভিতরে এই সাইকেলটা একটা বেস্ট চয়েস হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে রক রাইডার ডিউক সাইকেলের সামনেটুকু অনেক সুন্দর, কারণ এখানে একটি মেকানিক্যাল ব্রেক ইউজ করা হয়েছে এবং শিফটারটি খুবই চমৎকার। রক রাইডার ডিউক এই সাইকেলটাতে সামনে 3 স্পিড ব্যবহার করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1, 2, 3, তো 3টা স্পিড ব্যবহার করা হয়েছে এবং পিছনে একটি ক্যাসেট ফ্রি ইউজ করা হয়েছে, এটি হচ্ছে 9 স্পিডের, এবং এই ফ্রির কারণে সাইকেলটি অনেক দ্রুত চলে। রক রাইডার ডিউক এই সাইকেলটির যে পিছনের চাকার যে হাবটা আছে এটা খুবই উন্নত মানের হাব, তার যার প্রমাণ আমি দেখাই দিচ্ছি। এখানে যদি আমি একটা পাক দিই তাহলে এটা খুবই দুর্দান্ত ঘুরতেছে, এবং এটা যদি একটু টিউনিং করে নেওয়া হয় তাহলে সাইকেলটা খুবই খুবই ভালো একটা সার্ভিস দেবে আমার কাছে মনে হয়। আর রক রাইডারের সাইকেলগুলো আসলে বাংলাদেশের অনেক জায়গা থেকে ড্রিম সাইকেল স্টোর থেকে কিন্তু অনেক মানুষ নিয়েছে এবং নিয়ে তারা পজিটিভ রিভিউ দিয়েছে। প্রায় আমার কাছে জানা মতে প্রায় 100-200 লোক তো রক রাইডার সাইকেল বাংলাদেশে চালাচ্ছে। রক রাইডার ডিউক মানে রক রাইডার প্রো এর ছোট ভাই। এই সাইকেলে আসলে সামনের যে আপনারা যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকার সাথে একটা চাবি ইউজ করা হয়েছে এবং পিছনে একটা স্প্যান্ডেল ইউজ করা হয়েছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে যারা ছোট আছে তারা কিন্তু রক রাইডার যে সাইকেলগুলো বা এমনি সাইকেলগুলোতে যদি পিছনে চাবি সিস্টেম থাকে তাহলে অনেক সময় হয় কি তারা খুলে ফেলে বা অনেকদিন রাইড করার পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে যে স্প্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে এই স্প্যান্ডেলের কারণে পিছনে খোলার কোনো সম্ভাবনা নেই। আর সামনের চাকা যদি কেউ খুলতে চায় বা কোনো স্টান করতে চায়, হুইলি করতে চায় বা ইত্যাদি অনেক কাজে সামনের চাকা খোলা লাগে, তো যার কারণে এইটা খুবই একটা সুবিধাজনক অপশন আমি মনে করি। কারণ স্টান করতে গেলে কিন্তু এই সাইকেলটা দিয়ে ভালো ভালো স্টান হবে, যেমন হুইলি, সার্ফিং বা অন্যান্য আরও অনেক স্টানগুলো এই সাইকেল দিয়ে সম্ভব। ভাইয়া, আমার এই সাইকেলের না একটা জিনিস কেমন জানি লাগছে। কি জিনিস? এই প্যাডেলটা দেখো কেমন একটা দুর্বল এই প্যাডেলটা। না হ্যাঁ হ্যাঁ, তোমার সাইকেলের প্যাডেলটা কত ইজি? আমার সাইকেলের প্যাডেল যেটা এটা হচ্ছে যে অ্যালমোনিয়ামের, মানে এটা হচ্ছে যে এত স্মুথ যে আমার খুব ফেভারিট, আমার সাইকেলের খুব ফেভারিট একটা প্যাডেল। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটা হচ্ছে যে 20,000 টাকার ভিতরে মানে টোটাল সব কিছু তুমি এটাতে পাচ্ছ। আর আমার সাইকেলটা প্রায় 55,000 টাকা পড়ছে টোটাল, মানে আমি 3-4 বছর ধরে বানাইছি আর কি আমার এই যে স্টান করা এই সাইকেলটা। এই সাইকেলটাতে মানে ম্যাক্সেস টায়ার আছে, তারপরে হচ্ছে যে প্যাডেলগুলো ভালো আছে, ক্র্যাংকসেট ভালো আছে, তারপরে অরিজিনাল শিবানোর ব্যাক ডেরা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি এই সাইকেলটা আমার মনের মতন করে সাজিয়েছি। কিন্তু এই যে সাইকেলটা আছে এইটা আসলে একজন সাধারণ যে রাইডার আছে তার জন্য কিন্তু অত কিছু অ্যাডভান্স কিছু লাগে না। কারণ যারা স্ট্যান্ড করে তাদের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স কিছু লাগে, কিন্তু যারা এমনি রাইডিং করে বা সাইকেল টুকটাক চালানোর জন্য বা টুকটাক স্ট্যান্ড করার জন্য
তাদের এত কিছু মনে হয় প্রথম পর্যায়ে লাগবে না ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে ইরফান আপনাদের সামনে সাইকেলটা চালিয়ে বলবে যে আসলে সাইকেলটা তার কাছে কেমন লেগেছে, কারণ রাইডিং এক্সপিরিয়েন্স যারা আসলে সাইকেলগুলো চালাবে তাদেরকে কাছ থেকে শুনলে আসলে অনেকটা পজিটিভ ধারণা পাওয়া যায়, আর আমি চালাইলেও আসলে বুঝতে পারবো সাইকেলটা কেমন, কিন্তু ইরফান চালাইলে আরও আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে ইরফান তুমি একটু চালাও তো, চালিয়ে সবাইকে একটু বলো যে সাইকেলটা আসলে কেমন। সাইকেল এখন আমি চালাবো। আচ্ছা তুমি চালাও, যাও। তো দেখতে পাচ্ছেন ইরফান সাইকেলটা চালিয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে সাইকেলের প্যাডেলটা অনেক স্মুথ, চালিয়ে অনেক মজা পাওয়া যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে সাইকেলের গিয়ারটা অনেক স্মুথ এবং এই সাইকেলটা চালিয়ে আমার কাছে অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে। সাইকেলটার ব্রেকও অনেক সুন্দর। রক রাইডার ডিউক এই সাইকেলটাতে আসলে পিছনে যে ব্রেকটা এবং সামনে যে ব্রেকটা আছে এই দুইটা ব্রেকের যে ডিস্ক ইউজ করা হয়েছে এটা 160mm ডিস্ক আর কি। সাধারণত যে কোনো সাইকেলগুলোতে আসলে 160mm ডিস্কগুলোই থাকে। এই ডিস্কের সাথে ব্রেকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মেকানিক্যাল ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা তারের মাধ্যমে আর কি ব্রেকটা হয় আর কি। তো মোটামুটি সাইকেলটা সব কিছু মিলিয়ে খুবই ভালো। ভাইয়া অনেক তো রিভিউ হলো, এখন একটু স্টার্ট করে দেখাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রক রাইডার ডিউক এই সাইকেলটাতে একটা ছোটোখাটো স্টান্ট করে দেখবো যে আসলে সাইকেলটা স্টান্ট করা যাবে কি না। তো স্টান্ট করার জন্য আসলে আমরা হুইল স্টান্টটা করব। হুইল স্টান্টটা করার জন্য পিছন থেকে গিয়ারটা আমরা তুলে নিচ্ছি, দেখেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনার একদম পুরো উপরে যে ঘাটটা আছে সেটা ইজিলি উঠে যাচ্ছে। গিয়ারটা কত স্মুথ আপনারা এখানে দেখেন, একটা একটা করে ক্যাট 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 করে নামছে সাইকেলগুলো। গিয়ারটাই দেখেন কত স্মুথ, নতুন বলে না, এখনও টোটালি আর একটু সার্ভিসিং করা লাগবে কারণ এটা একদম নতুন একটা সাইকেল। তো এখন আমরা একটা স্ট্যান্ড করে দেখবো, আর স্ট্যান্ড করার জন্য পিছনে একদম সবচেয়ে উপরে গিয়ারটা রাখলাম আর সামনে একদম নিচের গিয়ারটাই রাখলাম। আর যারা টিউটোরিয়াল দেখতে চান কীভাবে হুইলি দিতে হয় ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চেক দেবেন। তো দেখা যাক এটাতে আমি হুইলি পারি কি না, মনে হচ্ছে না পারবো। তো এখানে একটা কথা বলে রাখি যে স্ট্যান্ড আসলে সম্পূর্ণভাবে না হওয়ার কারণ হচ্ছে এটা ব্রেকটা খুবই টাইট দেওয়া হয়নি আর কি। ব্রেকটা টাইট মানে ভালো হার্ড হওয়া লাগে, কারণ স্ট্যান্ড করতে গেলে আসলে বাইসাইকেলের যখন সামনের চাকা এইরকম থাকে তখন ব্রেক প্রেস করা হয়, আর ব্রেকে যদি সাইকেলটা ঠিক মতো না ধরে তাহলে কিন্তু স্ট্যান্ড হয় না। তো এই সাইকেলটাতে যদি ব্রেকিং ঠিকভাবে টিউনিং করা হয় তাহলে স্ট্যান্ড হবে। তো তোমরা যারা এই সাইকেলটি কিনতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নম্বরে কল করে আপনি সাইকেল সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কল করতে পারেন, কল করে আপনার যে কোনো সমস্যার কথা বলতে পারেন এবং যে কোনো সাইকেল কিনতে চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এবং এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা সম্পর্কে যে কোনো জিনিস আমাদের ড্রিম সাইকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রিভিউতে। তো ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সেই দোয়া করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।